বারাসাতের কাছাড়ি ময়দানে রাজ্যের তেইশতম যাত্রা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য তেইশতম যাত্রা উৎসবের শুভ সূচনা হল শুক্রবার এদিন বারাসাতের কাছাড়ি ময়দানে যাত্রা উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেলা একটা নাগাদ হেলিকপ্টারে করে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে সোজা চলে যান অনুষ্ঠান মঞ্চে এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেন মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের চাকরিতে সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন চাকরি নেই তার আবার সংরক্ষণ পাশাপাশি পুজো কমিটি ও ক্লাবগুলির আয়কর দাখিল প্রসঙ্গে ক্লাবগুলির পাশেই দাঁড়িয়েছেন তিনি তাদের হয়ে সওয়ালও করেন মুখ্যমন্ত্রী বলেন পুজো কমিটি কেন আয়কর দেবে তিনি এও বলেন আয়কর ডাকলে যাবেন না পাশাপাশি এদিন যাত্রা শিল্পীদের এককালীন অনুদান ন হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করার কথাও ঘোষণা করেছেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বারাসাত